বিস্তার বিশাল এলাকা জুড়ে, কিন্তু গভীরতা তেমন বেশি নয়। এমন জলাধারকেই বিল বলে। ভাসান পানিতে ভরা এই বিলের নাম বস্তার বিল। এই বস্তার বিল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর, খামারবাড়ি ও গাড়িদহ ইউনিয়নের বুক জুড়ে। বিল সাধারণত গড়ে ওঠে নদী আর খালের মধ্যবর্তী নিম্নাঞ্চলে। বস্তার বিলের যোগাযোগ বাঙালি নদী আর পারুলি খালের সাথে। শুকনো মৌসুমে জল হারিয়ে শীর্ণ হলেও ভরা বর্ষায় বস্তার বিল দখলে নেয় বিস্তীর্ণ এলাকা। বিলে বেশ আনাগোনা দেশি আর দেশান্তরী পাখিদের। শেরপুরের জীবনধারায় এই বিল জুড়ে আছে নানাভাবে। স্থানীয় নৌ চলাচলেও গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিলের। নদীর তুলনায় মাছ বেশি বলে মাছ ধরার নানান আয়োজন চোখে পড়ে এই বিলে। বর্ষায় বস্তার বিলের প্রস্থ দাঁড়ায় প্রায় 4 কিলোমিটার, দৈর্ঘ্য 12 থেকে 15 কিলোমিটার। শুকনো মৌসুমে এই বিলের গড় প্রশস্ততা 300 মিটার আর দৈর্ঘ্য 3 থেকে 6 কিলোমিটারের মতো। বস্তার বিল আর বিল পাড়ের জীবন দুই ধারায় এখানে মিলে মিশে বয়।